নমস্কার। আজকে আমরা চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান নিয়ে। দেখতেই পাচ্ছেন আমি খাতার মধ্যে লিখে রেখেছি, রত্ন পড়ার নিয়ম, রত্ন পড়ার প্রয়োজনীয়তা, রত্ন কখন মানুষকে ক্ষতি করে দেয়, কতটা রত্ন মানুষের ক্ষেত্রে ধারণ করা উচিত, রত্ন কখন আরও অনেক ভালো ভালো ফল দেয়। তো অবশ্যই বুঝতে পারছেন সম্পূর্ণ অনুষ্ঠানটিকে রত্নকেই নিয়ে হবে আজকে। তো স্টেপ বাই স্টেপ আমরা রত্নকে নিয়ে আলোচনা করব। আমরা জানি গ্রহের প্রতিকারের জন্য আমরা রত্ন ধারণ করি, এছাড়াও বিভিন্নভাবে দান করা, মন্ত্র জপ করা, অনেকে রুদ্রাক্ষ ধারণ করে, এসবই কিন্তু প্রতিকারের জন্য ব্যবহার হয়। বেশ অনেক সময় শেকড় বাকড় বা মূল এগুলো আমরা পড়ি, এবং বেশ কিছু প্রতিনিয়ত জীবনযাত্রার মধ্যে আমাদের ব্যবহারের মাধ্যমে, আমাদের কর্তব্য পালনের মাধ্যমেও কিন্তু আমরা গ্রহের প্রতিকার করার চেষ্টা করি। তো আমরা স্টেপ বাই স্টেপ, আপনি অ্যাস্ট্রোটিক্স অবশ্যই দেখতে থাকুন, তো স্টেপ বাই স্টেপ আমরা সব বিষয় নিয়ে আলোচনা করব। তবে আজকের আলোচনা কিন্তু শুধুমাত্র রত্নকে নিয়ে করব। তো আমরা জানার চেষ্টা করব যে রত্ন পড়ার কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলোকে আমরা জানি যে রত্ন পড়ার জন্য বেশ কিছু অ্যাস্ট্রোলজার বা বেশ কিছু সমাজের মধ্যে ভ্রান্ত ধারণা রয়েছে। তারা অনেক সময় এমন মানুষকে কিছু ভুলভাল রত্ন দিয়ে দেয়, যার ফলে কিন্তু অনেক মানুষের দেখেছি রত্ন পড়ে আছে কিন্তু কাজ করছে না। তো সেই বিষয়গুলোই বা কেন হয় সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। দেখুন, রত্ন পড়ার নিয়ম বলতে পারে আমার যে থিওরি সেইটা তো আমি অবশ্যই বলব। বিভিন্ন জ্যোতিষী অ্যাস্ট্রোলজাররা তাদের বিভিন্ন জ্ঞান এবং বিভিন্ন অভিজ্ঞতা অনুসারে রত্ন দেয়, রত্ন পড়ার জন্য সাজেস্ট করে। তবে আমি যেটা করি সেটা সবসময় বলবো, এবং বেশ কিছু অ্যাস্ট্রোলজাররা আমার এই নিয়মকে হয়তো এই নিয়মকে তারাও পালন করে। তো রত্ন পড়ার প্রথম নিয়ম হচ্ছে, আমি এখানে লিখছি দেখুন, রত্ন পড়ার প্রথম নিয়ম হচ্ছে লগ্ন পঞ্চম নবম, এই ঘরের মালিকের রত্ন দেওয়া। অর্থাৎ যেমন এই ঘরের মালিকের হবে কে, মঙ্গল, রবি এবং বৃহস্পতি, এই রত্ন কিন্তু একদম চোখ বন্ধ করে দেওয়া যায়। অর্থাৎ প্রত্যেকটি লগ্ন, যার যেটা লগ্ন হবে, তার লগ্ন, তার লগ্নের পঞ্চম ঘরের মালিক, তার লগ্নের নবম ঘরের মালিককে মালিকের রত্ন অবশ্যই সেই জাতক ধারণ করতে পারে। তাহলে এটা যদি তার বিষলগ্ন হয় তাহলে পারে তার কিন্তু এইটা হবে পান্না, মানে বুধ হবে, তার কিন্তু এটা হবে শনি, এই রত্ন ধারণ করতে পারে। কিন্তু ধারণ করতে অবশ্যই পারে, কিন্তু এখানে একটা কথা খেয়াল রাখতে হবে যে যে এই সমস্ত ঘরের রত্ন তখনই পড়া যাবে যখন এই সমস্ত ঘরের মালিক ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে যাবে না তখন, আর যদি যায় সেই ঘরের মালিকও যেন ভালো থাকে, তবেই রত্নটা ধারণ করা যাবে। আবার ভালো করে বুঝুন, এই লগ্ন পঞ্চম নবমের রত্ন ধারণ করা উচিত, কিন্তু এই লগ্ন পঞ্চম নবম ঘরের মালিক ষষ্ঠ অষ্টম দ্বাদশ ঘরে গেলে তাদের রত্ন পড়া উচিত নয়। কিন্তু পড়া কখন উচিত, যখন সে অষ্টম ঘরে গেছে কিন্তু এই ঘরের মালিকও খুব ভালো জায়গায় আছে, তখন রত্নটা ধারণ করা তার ঠিক হবে। এছাড়াও লগ্ন পঞ্চম নবম ঘরের অধিপতি যদি কেন্দ্রকোণে থাকে তাহলে তো অবভিয়াসলি তার রত্ন পড়ানো যায়। এছাড়াও কিন্তু দেখা গেছে যে দ্বিতীয় দশম এবং একাদশ, দ্বিতীয় দশম একাদশ ভাবের অধিপতিরা যদি কেন্দ্রকোণে চলে আসে তাহলেও তার কেন্দ্র, আমি লিখলাম কেন্দ্রকোণে চলে আসে দ্বিতীয় দশম একাদশে, তাহলেও তাদের রত্ন ধারণ করা যায়। এছাড়াও কিন্তু শুধুমাত্র কর্মের উন্নতির জন্য এবং শরীর স্বাস্থ্যের উন্নতির জন্য রবির রত্ন, শুধুমাত্র রবির রত্ন, তৃতীয় ঘরের মালিক রবি যদি হয়, চতুর্থ ঘরের মালিক রবি যদি হয়, দশম ঘরের মালিক রবি যদি হয়, তাহলে রবির রত্ন ধারণ করা যেতে পারে। ভালো করে বুঝলেন। এছাড়াও দেখুন, এখানটা হয়তো দেখতে পাচ্ছেন আপনি, এখানটাকে আমি ভালো করে বোঝাচ্ছি, দেখুন
এছাড়াও কিন্তু রাহু কেতু রত্ন, তো আমি একটা অনুষ্ঠান করেছিলাম সেখানে বলেছিলাম, এটা লগ্ন মনে করা যাক, তাহলে এই তৃতীয় ঘরের মধ্যে রাহু থাকলে, ষষ্ঠ ঘরের মধ্যে রাহু থাকলে এবং দশম ঘরের মধ্যে রাহু থাকলে এবং একাদশ ঘরের মধ্যে রাহু থাকলে রাহুর রত্ন ধারণ করা যেতে পারে। এখানে যদি কেতু থাকে তাহলে কেতুর রত্ন ধারণ করা যেতে পারে, কিন্তু এরা যদি আর অন্যান্য জায়গায় থাকে তাহলে এদের রত্ন কিন্তু ধারণ করা যেতে পারে না। এবারে কোনো লোককে দেখেছি যে ধরুন, একটা ছোট করে ছক আঁকলাম, যে ধরুন কারো তুলা লগ্ন মনে করা যাক। এবার তুলা লগ্নের একটি মেয়ে এসে বলছে যে আমার বিবাহিত জীবনে অনেক প্রবলেম। এবার সেই সময় জ্যোতিষী কী করলো, তার মঙ্গলের জন্য একটা রত্ন দিয়ে দিল। এবার তুলা লগ্নের মানুষটা মঙ্গলের রত্ন পড়েছে, এই রত্নটা কিন্তু তাকে অনেক 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 বড় ক্ষতি করে দেবে। এই যে আমরা লিখেছি না, রত্ন কখন ক্ষতি করে, যখন কোনো জাতকের ক্ষেত্রে কোনো জ্যোতিষী যখন মারক বা বাধকপতি রত্ন দিয়ে দেয় তখন কিন্তু রত্ন ক্ষতি করে দেয়। রত্ন কতটা ধারণ করা উচিত, রত্ন কিন্তু সবসময় শরীরের ওজন দেখে নয়, শরীরের বয়স দেখে ধারণ করা উচিত। সবসময় একটা কথা খেয়াল রাখবেন যে রত্ন কিন্তু পড়া মানে যে গ্রহটি দুর্বল হয়েছে, সেই যে গ্রহটির আমি কাজ নিতে চাইছি তার যদি আমি রত্ন দিই তাহলে পরে এরকম নয় যে গ্রহটি শুভ হয়ে গেল, এর মানে হচ্ছে গ্রহটি বলশালী হয়ে গেলে সে কাজটি করতে পারবে। তাহলে পরে রত্ন পড়লে পরে কিন্তু গ্রহের কাজ করার ক্ষমতা বেড়ে যাবে। তাহলে মনে করা যাক কারোর বৃশ্চিক লগ্ন, মনে করা যাক কারোর এইটা লগ্ন, তাহলে এখানে বৃহস্পতি রত্নটাকে দিচ্ছি, এর মানে কিন্তু সেই ছেলেটা খুব ভালো স্টুডেন্ট হয়ে যাবে, এটা কিন্তু নয়, সেই ছেলেটার পড়াশোনার মধ্যে মনোসংযোগ বাড়বে। কী বললাম বুঝলেন, রত্ন কিন্তু গ্রহটার জন্য একটা ভিটামিন ট্যাবলেটের মতো, যেমন ভিটামিন ট্যাবলেট খেলে একজন মানুষ শক্তি পায় তেমন রত্ন পড়লে গ্রহটি শক্তি পায়। গ্রহটি ভালো থাকলে পারে ভালো, গ্রহটি যদি খারাপ হয় এবং তাকে যদি রত্ন দিয়ে দেওয়া হয় তাহলে গ্রহটির কিন্তু খারাপ শক্তি বেড়ে যাবে। এবং রত্ন পড়ে বহু মানুষের জীবনে সমস্যা এসছে, এরকম বহু ক্ষেত্রে দেখা গেছে, কারণ তারা ভুল রত্ন নির্বাচন করেছে। রত্ন পড়ার সময় কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে যে রত্ন আমাদেরকে 60% ফল দিতে পারে, খুব ভালো রত্ন যদি হয় 60% অবধি ফল দিতে পারে, ভালো রত্নের দাম আছে কিন্তু। মানে আমার যেটা ফল, মানে যেইটা আমি সমস্যা রয়েছে যার জন্য আমি রত্ন পড়ছি, সেই রত্নটা কিন্তু রত্ন পড়লে পারে সেই সমস্যা 60% কাটতে পারে, বাদবাকি কিন্তু আমার পারব্ধ কর্ম। ঠিক আছে, এবারে হচ্ছে কি যে সবসময় খেয়াল রাখতে হবে রত্ন পড়ার জন্য রত্নকে শোধন করতে হয় এবং কিছু প্রসেস রয়েছে রত্নকে জাগাতে হয়, যদি এইগুলো করে রত্ন পড়া যায় রত্ন কাজ করবেই। ঠিক আছে, হয়তো কারুর ক্ষেত্রে কী হয় 3 মাসে করে, কারুর ক্ষেত্রে কিন্তু 8 মাসে করে, এরকম ব্যাপারটা দেখা গেছে। এবং এর সঙ্গে সঙ্গে আর একটা কথা খেয়াল রাখবেন যে রত্ন ধারণ করলে আমরা কিন্তু এই যে লাস্টে কথাটা লিখেছি, রত্ন কখন আরও ভালো ফল দেয়, যখন ধরুন আপনি বৃহস্পতি রত্ন পড়েছেন মনে করা যাক এবং বৃহস্পতির বীজ মন্ত্র আপনি জপ করছেন, বৃহস্পতির বীজ মন্ত্র কি গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ, এই মন্ত্রটা হয়তো মনে করা যাক আপনি জপ করছেন, এটা হবে ওং, হ্যাঁ ওং ওং গ্রাং গ্রিং গ্রৌং স গুরুবে নমঃ, তাহলে পরে রত্নটা আরও আরও ভালো কাজ করতে শুরু করে দেবে। এছাড়াও বৃহস্পতি হচ্ছে গুরুজনকে নির্দেশ করে, তাহলে বৃহস্পতি রত্ন পড়ার পর আপনি যদি গুরুদেরকে সম্মান করেন, জ্ঞানী ব্যক্তিদেরকে সম্মান করেন, তাহলে অবশ্যই বৃহস্পতি রত্ন আপনাকে ভালো ফল দেবে। কিন্তু কিন্তু রত্ন পড়ার আগে 10 বার ভাবতে হবে যে রত্নটা আমি ঠিক পড়ছি কি না, যদি কোনোভাবে ভুল রত্ন পড়ে নেন তাহলে আপনার জীবনে সমস্যা তো কাটবে না, বরঞ্চ সমস্যা অনেক 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 অংশে বেড়ে যাবে, তখন ক্ষতি কিন্তু আপনি পয়সা দিয়ে রত্ন কিনে আপনি কিন্তু নিজের ক্ষতিকে কিনে এনেছেন বাড়িতে। তাই সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান, পরামর্শ করুন, সঠিক নিয়মে রত্ন ধারণ করুন, দেখবেন আপনার সমস্যা কিন্তু অনেকাংশে কমে যাবে। পরের দিন মানে কি পরের মাসে, হয়তো এই মাসে হয়তো খুব বেশি পারবো না, পরের মাসে আমি দান নিয়ে জপ নিয়ে রুদ্রাক্ষ ধারণ করা মূল সব নিয়ে অনুষ্ঠান করব। আপনি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং
দেখতে থাকুন অ্যাস্ট্রোটিপস। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই লিখে জানাবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।